ঠিক কিনা? অনেকেই নানান দিক দিয়ে আফসোস করতেছেন যে এই দেশে খ্রিস্টানদের আধিপত্য বেড়ে গেছে, এই দেশে নাস্তিকদের আস্ফালন বেড়ে গেছে, এই দেশে নানান ধরনের শিক্ষিত মানুষ নামের এই সকল শয়তানরা এমন কথা বলতেছে যেগুলোতে আমরা বিব্রত হচ্ছি। আমি বলছি বিব্রত হচ্ছি না আমরা। বলে হুজুর কেমন করে বিব্রত হচ্ছেন না? এক বাদশার সাথে নাকি এক লোক ছিল, তার সাথে সহযোগী সব সময় থাকতো। ওই বাদশাহ যাই করতে বলছে আল্লাহ যা করছে তাই ভালো করছে। ওর একই কথা, একদিন গেছে শিকার করতে, যাওয়ার পরে এক নেকড়ে তার উপরে হামলায় পড়ছে। নেকড়ে হামলায় তার হাতের উপরে পড়ছে, কিনিনকটাতে দিছে কামর, ওর সাথে যেটা ছিল ও লাঠি দিয়ে পিটাতে পিটাতে বাদশার কিনিনক নাই। কিনিনকের ব্যথায় তুমি অবস্থা খারাপ, হায় হায় আমার জান যাই কি আছে, যাই কি আছে। বরকে বলতেছে কি হলো? বলে আল্লাহ যা করছে তাই ভালো করছে। মাথা ঠিক আছে আর আমার নাই, কিনিনক আর বদমাইশ বলে আল্লাহ যা করছে ভালো করছে। রায়গে বলছে এই বদমাইশ জেলে রাখো, যতদিন আমি বাইর না করবো ততদিন এই বদমাইশ জানো আমার কিনিনক। যাওয়ার পরে বলছে আল্লাহ নাকি ভালো করছে। বেচারি মনের দুঃখে এতদিন বাচ্চার সাথে আসি, কিনিনক নাই বাচ্চার, বাচ্চার কিনিনক টোক যখন ঠিক হয়েছে হওয়ার পরে এ তো জেলে আছে। আবার কিছুদিন পর বাচ্চা গেছে আবার গভীর বনের মধ্যে, আল্লাহর কি কাম, এর আগে নেকড়ে ধরছিলে, এবার ধরছে বন অঞ্চলে যেই সকল মানুষজন বসবাস করে, যেইগুলা মানুষ এখনো ওই রকমভাবে সিভিলাইজড হয় নাই, ওই বন মানুষের দল তারে ধরছে। ওদের সামনে একটা পূজা, ওই পূজাতে একটা মানুষ বলি দেওয়া লাগবে, বাচ্চারে পাইছে নিয়ে যায় বলির মধ্যে সরায়, কোপ দিতে যাবে সব চেক চুক করে দেখে আঙ্গুল নাই, সাথে সাথে ওদের মাথায় হাত যে আমরা সব সময় ভগবানের নামে যা বলি দেই এইটা নিখুঁত হতে হয়, কোনো খুঁত থাকা চলবে না। এ তো ভগবান আমাদের বলি নিবেন, এত নকি নাই, ছাড় এ বদমাইশে ছাড়ে দে। বাদশা মাথায় হাত দিয়ে বলির থেকে উঠে এসে ওরা খুলছে, খুলে কয় বাবা আমি বুঝছি আল্লাহ যা করে ভালোর জন্য করছে, কিন্তু একটা কথা আল্লাহ ভালোর জন্য করছে বুঝলাম, কিন্তু তোমারে যে আমি জেলে এই যে ছয় মাস পচাইলাম এর মধ্যে কি ভালো পাইলে? কই এইটাও আল্লাহ ভালোর জন্য করছে, আমারে জেলে না রাখলে তো দুই ভাই একসাথে আবার যাইতাম, আপনার না হয় নোক নাই আমার তো সব আছে, আপনারে বলি না দিয়ে আমারে বলি দেওয়া লাগতো। আল্লাহ যা করে এইরকম একটা সার মার্কা সন্ডার মার্কা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন যদি মুসলমানদের সালাম সংস্কার করায় আমাদের কি কোনো আপত্তি আছে? এইরকম নাস্তিকরা যখন আস্ফালন দিবে মুসলমানের সন্তানরা তার কাউন্টার দেওয়া শিখবে, সঠিক ইসলাম জানা শিখবে, ইসলাম ইসলামের বিপক্ষে যখনই তারা কোনো কথা বলবে মুসলমান সর্বশক্তি দিয়ে তাদের ইমানকে জাগ্রত করবে। আল্লাহ মুসলমানদের ইমান জাগ্রত করার জন্য এই সকল নাস্তিক বাম এই সকল রামদের আস্ফালন দেখাচ্ছেন, ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইমান জাগ্রত করেন, ভালো করে ইসলাম বোঝার চেষ্টা করেন, ইসলাম মানার চেষ্টা করেন, ইনশাআল্লাহ যে গণজাগরণ এবং গণজোয়ার আছে বাংলাদেশে ইনশাআল্লাহ কোন ইসলাম বিপক্ষ শক্তি কখনো মাথা ছাড়া দিয়ে আমাদের সাথে জিততে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোমরা বানাইছো মিডিয়া, আমরা এখন তার উপকার নেই, নাও ঠেলা বোঝো, ঠেলা বোঝো তোমরা এখন প্রিয় ভাইরা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে সঠিক ইসলাম জানতে হবে। লাস্ট একটা মেসেজ দিয়ে শেষ করে দিব, এটা খুবই